হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো, আজকে লাইটিং দেখে বুঝতে পারছো কোথাও নিশ্চয়ই যাচ্ছি। তো এখন যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আমাদের পাশের পাড়াতেই পুজো হয়েছে, তো সেখানে গেছি। আর দেখো কত ভিড়, ওখানে খিচুড়ি দেওয়া হচ্ছে। তারপরে ওখানে অনেক কিছু খেলা টেলা হয়েছে। সন্ধ্যে থেকে তো যাওয়া হয়নি, আমাদের অষ্টমীর দিন নাচ ছিল, আর আজকে নবমীর দিন ঠাকুরটা দেখতে গেছিলাম। দেখো খুব সুন্দর মূর্তিটা করেছে, খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আগেতে আমাদের এখানে জগদ্ধাত্রীর পুজো হতো না, সেই যেতে হতো বড়শাসের ওদিকে, আর নয়তো চন্দননগর, নয়তো বইচি। তো এই কবছর হলো জগদ্ধাত্রী পুজো হচ্ছে, আর এখানে এলাম। এবারে যেতে পারিনি, বইচিতেও যেতে পারিনি, বা চন্দননগরে কোথাও যেতে পারিনি। নাচ ছিল আমাদের অষ্টমীর দিনকে, আর আজকে নবমীর রাত বললাম তোমাদের, তো গেছিলাম। দেখো আরতি হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ঢাকের বাজনা বাজলে খুব সুন্দর লাগে, তো তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের ওদিকে কি ঠান্ডা পড়েছে? আমাদের দিকে ভালোই ঠান্ডা পড়ে গেছে। চলো এখানে ভিডিওটা শেষ করে দিলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার পাশে থাকো। তো চলো টাটা।